এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। মা এত মাছ পাঠিয়েছে যে কিছু দিয়ে কিছু শেষ করতে পারছি না, রোজ রান্না করে রান্নায় না কিছু বুঝতে পারছি না। পুরো মুখ দেখো অ্যালার্জিতে ফুটে গেছে, এই যে পুরো অ্যালার্জি হয়ে গেছে মুখে। এইটা ছিল ওর অফিসের খাবার, ওকে একটু ফ্রুটস দিয়েছি যেটুকু ছিল ঘরে। পৃথিবীতে মায়ের মতো হয়তো কেউ বোঝে না, মায়ের মতো ভালো হয়তো কেউ বাসে না। আজকেই বিকেল 3টের সময় আমার পিঠে খেতে ইচ্ছে করছিলো, 5:30টার সময় মা পিঠে নিয়ে চলে এসছে। আমার শরীরটা খারাপ বলে আমাকে দেখতেও এসছে, পিঠে করে নিয়ে এসছে। 5-6 দিন পরে আবার গেছি ওয়ার্কআউট করতে। তো ওয়ার্কআউট করতে গেছি, 1 সপ্তাহ আগে আমি এই কুকুরটাকে বিস্কুট খাইয়েছিলাম, তো ওই কুকুরটা ওই দিক দিয়ে যাচ্ছিল, ও আমাকে দেখেছে জিম করতে। তো কাউর কাছে ও যায়নি, সোজা আমার কাছে এসে আমি যেখানে জিম করছিলাম ওই জায়গাটাতে ও বসেছিল। তো তারপর আজকে আবার বিস্কুট কিনে খাইয়েছি ওকে। মানুষ হয়তো বেইমানি করতে পারে, মানুষ হয়তো মানুষের এতটা মায়া নেই, কুকুর যতটা মায়া দেখায় যে ওরা একটুও বেইমান হয় না, কিন্তু মানুষজন খুবই বেইমান হয়। অনেকদিন ধরেই ভাবছি যে লাল আঙুর খাবো, একটু লাল লাল আঙুরগুলো। তো আজকে কিনতে গিয়েছিলাম, 100 গ্রাম আঙুর দিতে বলেছি, তারপর বললাম কত টাকা, 50 টাকা, 60 টাকা চেয়েছিল, 50 টাকা। কিন্তু আমি বুঝতে পারিনি যে 100 গ্রাম আঙুর মাত্র এই কটা ধরবে, কিন্তু খুবই মিষ্টি। কিন্তু এই ফার্স্ট টাইম খেয়েছি আর মনে হয় না 100 গ্রাম এত টাকা দিয়ে আমি খাবো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 5 টাকার থেকে একটু কম পড়েছে, 4 টাকার মতো পড়েছে। তো এত দাম দিয়ে এই আঙুর কে খায়? ছবি আজকে ডিসেম্বরের 5 তারিখ। তো ও অফিস থেকে আসার সময় হালকা হালকা শীত লাগে, তো ভাবছি দুটো ট্রলিতেই শীতের ড্রেস আছে অনেকগুলো। তো এখন ট্রলিগুলোকে রোজইভাবে খুলবো খুলবো খুলবো, খোলা হয় না। তো আজকে ভাবলাম যে না, ট্রলিগুলো আমি দেখি কোনটার মধ্যে কি আছে। তো ট্রলিটা সরানোর পর হয় না, রোজ তো আর ট্রলিটা সরিয়ে নিচেরটা ঝাড় দেওয়া হয় না, সম্ভবও না। তো ট্রলিটা যখন সরিয়েছি দেখছি নিচে অনেক ধুলো মাকড়সার জাল আছে, তো এগুলোকে আগে একটু ঝেড়ে দিয়েছি। তারপরে ট্রলিটাকে নিয়ে বসলাম, দেখছি কোনটাতে কী আছে, দেখা যাক। যেই কটা পাই এটা থেকে নেব, তা আর একটা ট্রলিও খুলতে হবে, এটা ওটা আর আজকে খুলবো না, এর মধ্যে যা কিছু পাই ওগুলো আজকে বের করে নেব হালকা পাতলা। তো খুলে নিচ্ছি ট্রলিটাকে, দেখা যাক কী আছে ভিতরে। প্রথমেই পেলাম ওর একটা ধুতি, যেটা দাদাভাইয়ের বিয়েতে বৌভাতে পড়ার জন্য দিয়েছিল দাদাভাই কিনে। তো তারপর দেখতে পাচ্ছি সেই রকম কিছু এখন অবধি পাচ্ছি না। তো ওর একটা সোয়েটার পেয়েছি আর ওর মাফলারটা পেয়েছি, এই যে হালকা একটা সোয়েটার পেয়েছি আর মাফলারটা পেয়েছি, ওই এর মধ্যে দেখা যাচ্ছে কি আমার বেশিরভাগ শাড়ি। তো আমি ভুল ট্রলিটা খুলে ফেলেছি, তো অনেক আগে রেখেছি, তো কোনটাতে কী রেখেছি আমার মনে নেই, 1 বছর আগে। তো আমার বিয়ের বেনারসিটাও আমি এখানে পেয়ে গেলাম। তো অনেকগুলো শাড়ি আছে এখানে, তো আমার সিঙ্গেল গডরেজ এখানে রেন্ট হাউসে, ওখানে তো বড় গডরেজটা, তো এখানে আমার শাড়ি টাড়ি ট্রলিতেও রাখা হয়। তো এখন ভাবছি যে ভুল করে এটা খুলে ফেললাম, কালকে ওটা আবার খুলতে হবে আমার। তো এখানে দেখতে পাচ্ছো, তোমাদেরকে দেখাই, এই যে আমার বিয়ের বেনারসিটা, এটাও পেয়ে গেছি। তো ভাবলাম যে না, এটা বের করে রাখি, সামনে একটা বিয়ে আছে পরবো, তখন খুঁজতে খুঁজতে হয়তো পাবোও না কোথায় কী রেখেছি। তো হাতের কাছে যখন পেয়ে গেছি তখন ভাবলাম যে না, এটাকে বের করে রাখি। তো আবার ওগুলো গুছিয়ে নিচ্ছি। তো কিছুটা জিনিস যেহেতু বেরিয়েছে একটুখানি হালকা হয়েছে এটা, তো গরমের কিছু জিনিস যেগুলো পাতলা পাতলা ড্রেস আছে ওগুলো ওই ট্রলিতে এখন ঢুকিয়ে রাখবো। তো ওই জন্য এখন আপাতত দেখতে হবে কোনটা কী ঢোকানোর জিনিস আছে, অনেকটাই খালি আছে। তো আজকের মতো দাদা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্ট আমি অনেকটাই পাচ্ছি রেসপন্স, আরও অনেক বেশি সাপোর্ট চাই। তো টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।